গুড মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমাদের আবার একটা নতুন ব্লগে অনেক অনেক স্বাগত। সকালবেলা, এখন আর সকাল, এখন বাজে বলতে নটা, এখন রুটি ছাদে আসলাম। শীতকালে এই সকালবেলাটা ছাদেই আসি, কারণ ছাদে এই রোদটা বেশ সুন্দর লাগে। এখন অল্প অল্প ঠান্ডা পড়েছে, তো সকালবেলা এই রাত মানে ছাদে এত সুন্দর রোদ তুলে না। দেখো আজকে প্রায় তো একেবারে ব্রাশ করে মুখ টুক ধুয়ে চলে এসেছি এই যে হাতে ব্ল্যাক টি নিয়ে। সত্যি কথা বলতে আজকে তো সানডে, তো ঘুম যেন কাটছেই না, ঘুমেই পড়ি। এদিকে মা চেঁচাচ্ছে, অনেকটাই বেলা হয়ে গেছে, কিন্তু কি করবো জানি না। রবিবারটা না এত মানে কি বলবো, রবিবারটা অলস লাগে না, অলস লাগে মানে সারা সপ্তাহে ক্লান্তি যেন। রবিবারটা, রবিবারটা তো সব ছুটি থাকে, তাই আমারও একটু ছুটি নিতে মন হয়। দেখো মনে হচ্ছে শুয়েই পড়ি, যার জন্য জানলাগুলো খুলে দিয়েছি, যাতে রোদ্দুরগুলো আসে, রোদ্দুরেই যেন আমার ঘুমটা নেমে যায়। ছাদে গেলাম, ছাদে থাকলাম, ছাদে রোদ্দুরটা এতটাই চড়া লাগছিল, বেশ ভালো লাগছিলো, কিন্তু আর একটু ঠান্ডা পড়লে বেশি ভালো লাগবে সকালটা। তো যাই হোক, এখন এই যে হাতে চা নিয়ে এখন একটু তোমাদের সঙ্গে আড্ডা মেরে নিই। তোমাদের রবিবার কে কী করো সেটা বলো, কার কার ছুটি থাকে, আর কার কার আমার মতো এরকম সকালবেলায় ঘুম থেকে উঠতে একদম কষ্ট হয়। মানে সকালবেলায় একটা দিন ভাবো যে অনেকক্ষণ ধরে ঘুমাবে কিন্তু ঘুমাতে পারো না। আমাকে যদি আজকে 12টা পর্যন্ত ঘুমাতে দেয় আমার তো ভীষণ ভালো লাগবে, 12টা পর্যন্ত ঘুমাতে। খাওয়া দাওয়া করতে হবে না, ঘুমিয়ে থাকবো সারাক্ষণ। চলো একটুখানি এখন চা খেতে খেতে বাইরের প্রকৃতি দেখি, তারপরে একটুখানি গানে বসবো, একটু রেয়াজ করতে হবে। কতদিন মানে এক মাস তো আমি রেয়াজই করিনি, সারা মানে এক মাস দুর্গা পুজো, কালী পুজো, জগদ্ধাত্রী পুজো ঘুরে ঘুরেই কাটালাম। একটু রেয়াজে বসবো, তার জন্য সকাল সকাল আদা দিয়ে চা খাচ্ছি গলাটা ঠিক করার জন্য। চলো দেখে থাকো ভিডিওটা। Bye.